ओके। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সিদ্ধান্ত গ্রহণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ কি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণের সহায়তাকারী উপাদান, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা এবং সমস্যাসমূহ সমাধানের পদ্ধতি। চলো মূল আলোচনায় যাওয়া যাক। তো প্রথমে আসো, সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়? সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে যে কোনো সমস্যা সমাধান বা কর্মপন্থা গ্রহণে একাধিক উপায় বা বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প বাছাইকেই সিদ্ধান্ত গ্রহণ বলে। যে ক্ষেত্রে কোনো বিকল্প থাকে না সেখানে সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রশ্ন আসে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একাধিক বিকল্প থেকে সর্বাধিক উৎকৃষ্ট বিকল্প বাছাই করাকেই মূলত সিদ্ধান্ত গ্রহণ বলে। তাহলে একাধিক বিকল্প বা একাধিক উপায়, সেই উপায়গুলোর মধ্য থেকে সর্বোত্তম বিকল্প বা সর্বোত্তম উপায়টি বেছে নেওয়াই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। ওকে, তাহলে আমরা দেখো যে একাধিক বিকল্পের মধ্য থেকে সর্বোত্তম বিকল্প গ্রহণ করাই হচ্ছে সিদ্ধান্ত। এরপরে আসো, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, কিভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে, 1 নম্বর হলো সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ। সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম ধাপ। এই ক্ষেত্রে সমস্যা চিহ্নিতকরণ বলতে বোঝানো হয় যে একটা প্রতিষ্ঠানের কি ধরনের সমস্যা রয়েছে, কোন বিষয়ে আমরা সমস্যা সমাধান করতে যাচ্ছি সেটা আগে সুষ্ঠুভাবে চিহ্নিত করতে হবে। কারণ সমস্যা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমরা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। এজন্য প্রথমেই সমস্যাটাকে সংজ্ঞায়িত করতে হবে, সমস্যাটাকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে, যাতে সমস্যা সমাধানের জন্য পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। নেক্সট হচ্ছে অগ্রাধিকার নির্ধারণ। সমস্যা চিহ্নিত করার পর পরবর্তী যে পদক্ষেপ সেটা হচ্ছে কোন কাজকে আগে সমাধান করতে হবে, কোন কাজটিকে অগ্রাধিকার দিতে হবে সেটি বিবেচনা করতে হবে। কেননা অগ্রাধিকার যদি আমরা নির্ধারণ করতে না পারি তাহলে কোন কাজটাকে আমরা আগে প্রাধান্য দিব সেটা আমরা ঠিক করতে পারবো না। এজন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে সমস্যা চিহ্নিত করার পর সেই সমস্যাকে সমাধান করার জন্য যে কাজগুলো ধারাবাহিকভাবে করতে হবে সেগুলোর মধ্যে সর্বপ্রথম যে কাজ করতে হবে বা সর্বাধিক আগে যে কাজটি করতে হবে সেটাকে চিহ্নিতকরণ করতে হবে। কারণ সেটা যদি আমরা চিহ্নিতকরণ না করতে পারি তাহলে আমরা সমস্যার সমাধান করতে পারবো না। এজন্য অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। নেক্সট হচ্ছে তথ্য ও উপাত্ত সংগ্রহ। একটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে অবশ্যই তথ্য এবং উপাত্ত সংগ্রহ করতে হবে। কারণ তথ্য এবং উপাত্তের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আন্দাজে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় না অথবা অনুমান নির্ভর কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। যথাযথ তথ্য এবং উপাত্ত যাচাই বাছাই করে তারপর সঠিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। এজন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য এবং উপাত্ত সংগ্রহ করতে হবে। এরপরে আসো বিকল্প সমূহ উদ্ভাবন। একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে
বিভিন্ন ধরনের বিকল্প সমাধান বা বিকল্প উপায় রাখতে হবে। যদি কোনো একটি বিকল্প ফেল হয় তাহলে অন্য বিকল্প দ্বারা আমরা সেই সমস্যার সমাধান করতে পারি। এজন্য বিকল্প একাধিক বিকল্প রাখতে হবে, একাধিক বিকল্পগুলোর মধ্য থেকে আমরা সর্বোত্তম বিকল্পটা পরে বেছে নিব। তাহলে দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে একাধিক বিকল্প বা একাধিক সম্ভাব্য উপায় রাখতে হবে, তার মধ্য থেকে সর্বোৎকৃষ্ট বিকল্পটা আমাদের গ্রহণ করতে হবে। তাহলে নেক্সট নেক্সট হচ্ছে সর্বোত্তম বিকল্প সমূহের মূল্যায়ন করা। সর্বোত্তম বিকল্প মূল্যায়ন করতে গেলে আগে একাধিক যে বিকল্পগুলো আমরা নির্ধারণ করলাম বা উদ্ভাবন করলাম সেই বিকল্পগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে, সেই বিকল্পগুলোকে আমাদের যাচাই বাছাই করতে হবে। যদি বিভিন্ন বিকল্পগুলোর আমরা যাচাই বাছাই করি, মূল্যায়ন করি, তাহলে আমরা সর্বোত্তম যে বিকল্প সেটা আমাদের বেছে নিতে সুবিধা হবে। তাহলে এক বা একাধিক যে বিকল্পগুলো রাখা হলো সেই বিকল্পগুলোকে আমরা যাচাই বাছাই করব, সেগুলোর ভালো মন্দ দিকগুলো আমরা বিবেচনা করব, বিবেচনা করে আমরা সর্বোত্তম বিকল্পটা বেছে নিতে আমাদের এই বিবেচনাগুলো সহায়তা করবে। তাহলে নেক্সটটি হচ্ছে উত্তম বিকল্প গ্রহণ। একাধিক বিকল্পগুলো মূল্যায়ন করার পর সেখানে আমরা সবগুলো বিকল্পের দোষ ত্রুটি সুবিধা অসুবিধাগুলো আমরা জানতে পারবো এবং সেখান থেকে আমাদের প্রতিষ্ঠানের জন্য সর্বোত্তম যে বিকল্পটি আছে, সর্বোত্তম যে বিকল্পটি রয়েছে সেটা আমরা গ্রহণ করব। কারণ বিভিন্ন বিকল্পগুলো মূল্যায়নের মাধ্যমেই বিকল্পগুলোর সম্ভাব্য সুবিধা অসুবিধাগুলো আমরা জানতে পারবো, তার মধ্যে যে বিকল্পটি থেকে আমরা সর্বাধিক সুবিধা পাবো সেই বিকল্পটিকে আমরা উত্তম বিকল্প হিসাবে বেছে নিব এবং সেটি আমরা গ্রহণ করব। ছেলেরা আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? স্যার শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, সিদ্ধান্ত গ্রহণের সহায়তাকারী উপাদান, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন কোন উপাদান আমাদেরকে সহযোগিতা করে সিদ্ধান্ত নিতে? এক নম্বর হচ্ছে বিচার ক্ষমতা ও প্রজ্ঞা। যিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন তার বিচার ক্ষমতা এবং প্রজ্ঞা বা মেধা কতটুকু আছে সেটার উপর সঠিক সিদ্ধান্ত গ্রহণ নির্ভর করে। কারণ যে বা যা সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে তাদের বিচার বুদ্ধি ক্ষমতা কতটুকু রয়েছে, প্রজ্ঞা মেধা কতটুকু রয়েছে। কারণ সিদ্ধান্ত গ্রহণ একটা মানসিক ব্যাপার, এই মনোগত ব্যাপারকে বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রজ্ঞা দিয়ে মেধা দিয়ে যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই জন্য সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে নিয়োজিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের বিচার ক্ষমতা কতটা প্রখর এবং তারা কতটা প্রজ্ঞাবান তার উপর সঠিক সিদ্ধান্ত নির্ভর করে। যদি বেশি বিচার ক্ষমতা এবং প্রজ্ঞার অধিকারী হন তাহলে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হন। নেক্সট হচ্ছে সুসংবদ্ধ চিন্তা। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুচিন্তিত মতামত প্রদান করতে হয়, সুসংবদ্ধ চিন্তা করতে হয়। কারণ চিন্তা খালি করলেই হবে না, সেগুলোকে একটা কাঠামোতে দাঁড় করতে হবে এবং সুসংবদ্ধভাবে ধারাবাহিকভাবে চিন্তাটা করতে হবে যাতে সিদ্ধান্ত গ্রহণটা সঠিক হয়। এই জন্য এলোমেলো ভাবে চিন্তা ভাবনা না করে একটা সিকুয়েন্স মেনটেন করে ধারাবাহিকভাবে চিন্তা ভাবনা করে সুসংবদ্ধ চিন্তা ভাবনার মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই সুসংবদ্ধ চিন্তাটা কতটুকু করতে সক্ষম হচ্ছে তার উপর সিদ্ধান্ত গ্রহণের ভালো বা মন্দ সেটা নির্ভর করে। এরপর আসে অভিজ্ঞতা ও নৈপুণ্যতা। অভিজ্ঞতা এবং নৈপুণ্যতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় একটা উপাদান। অভিজ্ঞতাকে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়, কারণ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে অভিজ্ঞতা সম্পন্ন লোক যদি সেই প্রক্রিয়ার মধ্যে থাকে তাহলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে সিদ্ধান্ত গ্রহণটা সঠিক এবং উপযুক্ত হবে। কারণ অভিজ্ঞতা এবং নৈপুণ্যতা বা দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে
আমরা অভিজ্ঞতা এবং নৈপুণ্যতাকে প্রাধান্য দিব। যদি কোনো ব্যক্তিবর্গ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়, তাহলে সেই সিদ্ধান্তটা অনেক শক্তিশালী এবং জোরদার হয় এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করাও সহজ হয়। এরপরে আসো তথ্য। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ তথ্যের উপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য তথ্যটা প্রাসঙ্গিক তথ্য হওয়া উচিত। এই প্রাসঙ্গিক তথ্য হলে সিদ্ধান্ত গ্রহণটা সঠিক হয়। এজন্য যারা সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে অবশ্যই সেই সম্পর্কিত বিষয়ে তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলো যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এজন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে আসো ক্ষমতা ও কর্তৃত্ব। যারা সিদ্ধান্ত গ্রহণ করছে তারা কতটুকু ক্ষমতাবান বা তাদের হাতে কতটুকু কর্তৃত্ব রয়েছে তার উপর সিদ্ধান্ত গ্রহণের সফলতা নির্ভর করে। সাধারণত সিদ্ধান্ত গ্রহণ করতে হয় প্রতিষ্ঠানের উপরের স্তরের ব্যক্তিবর্গ যারা জড়িত রয়েছে তারা সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত থাকে এবং তাদের ক্ষমতা এবং কর্তৃত্ব অনেক বেশি থাকে, ফলে তারা সিদ্ধান্ত গ্রহণ যেটা করে সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের ক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গদের ক্ষমতা বা কর্তৃত্ব কতটুকু আছে তার উপর নির্ভর করতেছে সিদ্ধান্তের সফলতা। যদি ক্ষমতা বা কর্তৃত্বটা তুলনামূলকভাবে বেশি থাকে তাহলে তাদের দ্বারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করাও সহজ হয়। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ যারা থাকে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং কর্তৃত্ব যদি খর্ব করা হয় এবং ক্ষমতা ও কর্তৃত্ব যদি হ্রাস করা হয় তাহলে তাদের দ্বারা সঠিক এবং গ্রহণযোগ্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না এবং সেই সিদ্ধান্ত অন্যরা বাস্তবায়নও করতে পারে না। এজন্য সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষমতা এবং কর্তৃত্ব দিতে হবে যাতে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়। এরপরে আসো প্রতিষ্ঠানের সামর্থ্য। যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে প্রতিষ্ঠানের সামর্থ্যের কথাটি অবশ্যই বিবেচনা করতে হয়, কেননা প্রতিষ্ঠানের সামর্থ্য যদি না থাকে তাহলে সিদ্ধান্ত কিন্তু বাস্তবায়ন করা যায় না। এখানে সামর্থ্য বলতে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য, প্রতিষ্ঠানের কারিগরি সামর্থ্য, প্রতিষ্ঠানের জনবলগত সামর্থ্য এগুলোকে বোঝানো হচ্ছে। প্রতিষ্ঠানের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে শ্রমিক কর্মচারী দরকার, যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে কারিগরি সমর্থন দরকার, যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে আর্থিক সমর্থন দরকার। এই সামর্থ্যগুলো যদি না থাকে তাহলে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়ন করা এবং সিদ্ধান্ত গ্রহণ সঠিকভাবে নেওয়া সম্ভব হয় না। এজন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যারা সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত থাকবেন তাদেরকে অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক, কারিগরি এবং জনবলগত সামর্থ্যের কথা অবশ্যই বিবেচনা করতে হবে। এবার আসো অংশগ্রহণের সুযোগ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারা অংশগ্রহণ করতেছে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি সিদ্ধান্ত বাস্তবায়নের সঙ্গে যারা জড়িত থাকবে তাদেরকেও যদি একটু সুযোগ দেওয়া হয় তাহলে তারাও তাদের মতামতগুলো পেশ করতে পারবে এবং সেই ক্ষেত্রে সিদ্ধান্তটা অনেক শক্তিশালী হয়ে থাকে। এজন্য সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে যে জড়িত ব্যক্তিবর্গ যারা প্রতিষ্ঠানের উচ্চ পদে আসীন রয়েছে তারা এবং তাদের সঙ্গে মধ্য এবং নিম্ন পর্যায়ের যারা সিদ্ধান্ত বাস্তবায়নের সঙ্গে জড়িত থাকবে তাদেরকেও যদি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তাহলেও তারা তাদের মূল্যবান মতামত পেশ করতে পারে এবং সেই অনুযায়ী একটা সঠিক এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। এগুলো মূলত সিদ্ধান্ত গ্রহণের সহায়তাকারী উপাদান আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো প্রায় একই রকম। তারপরে আমি একটু হালকা আলোচনা করে যাচ্ছি যে সমস্যার প্রকৃতি। সমস্যার প্রকৃতির বিষয়টিও বিবেচনা করতে হবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কেননা সিদ্ধান্তটা কোন প্রকৃতির, কোন বিষয়ের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি, কোন সমস্যাটা আমরা সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি সেই বিষয়টি কে মাথায় রেখে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবার হচ্ছে ভবিষ্যৎ অবস্থা। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে বিষয়ে বা যে সমস্যার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি সেই সমস্যার ভবিষ্যৎ অবস্থার কি হতে পারে, সেই সমস্যার সঙ্গে জড়িত সম্পর্কিত যে ভবিষ্যৎ উপাদানগুলো বা ভবিষ্যৎ যে অবস্থাগুলো আছে সেগুলোকে আমরা মূল্যায়ন করব। কারণ রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, কারিগরি অবস্থা, সামাজিক অবস্থা এই বিষয়গুলো
সমস্যার সঙ্গে সম্পর্কিত, এজন্য এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আসো প্রাপ্ত তথ্য। অবশ্যই প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আন্দাজে বা অনুমান নির্ভর কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, কারণ আন্দাজে বা অনুমান নির্ভর কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সিদ্ধান্তটিকে বাস্তবায়ন করা সম্ভব হয় না। এই জন্য প্রাপ্ত তথ্য এবং উপাত্তের আলোকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ফলে সেই সিদ্ধান্তটা অনেক শক্তিশালী হবে এবং ভালো হবে, এবং এই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রেও কোনো জটিলতা বা সমস্যার সৃষ্টি হবে না। আর তথ্য নির্ভর কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করা হয়, তাহলে সেই সিদ্ধান্তটা সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারী কর্তৃক সেটা সাদরে গৃহীত হয়। এই জন্য প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নেক্সট হচ্ছে সিদ্ধান্তের লক্ষ্য। আমরা যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করি কোনো লক্ষ্য বাস্তবায়নের জন্য, কোনো লক্ষ্য অর্জনের জন্য, সেই লক্ষ্য আমাদের নির্ধারণ করতে হবে। কারণ সিদ্ধান্ত যে আমরা গ্রহণ করতেছি কি জন্য, কি উদ্দেশ্য অর্জনের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করতেছি, সেটাকে আমাদের সঠিকভাবে বিবেচনায় আনতে হবে। যদি লক্ষ্য নির্ধারণ না করেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করা আমাদের সম্ভব হয় না। এরপর আসে সহযোগিতার মাত্রা। আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করছি, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যারা জড়িত ব্যক্তিবর্গ রয়েছে তারা কতটুকু সহযোগিতা করছে, সেটার উপর নির্ভর করতেছে সিদ্ধান্ত গ্রহণের সফলতা। কারণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিবর্গ জড়িত রয়েছে তারা কতটুকু সহযোগিতা করছে, তাদের মনোভাব কিরকম, পজিটিভ মনোভাব না নেগেটিভ মনোভাব, তার উপর সিদ্ধান্ত গ্রহণের সফলতা নির্ভর করে। এই জন্য সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের সঙ্গে যে সমস্ত ব্যক্তিবর্গ জড়িত রয়েছে তাদের সহযোগিতার মাত্রা কতটুকু, সেটার উপর নির্ভর করতেছে সিদ্ধান্ত গ্রহণের সফলতা বা বিফলতা। এরপরে আসো প্রাপ্তব্য সময়। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় সময়ের দরকার রয়েছে, কারণ তথ্যগুলো যাচাই বাছাই করতে হয়, বিভিন্ন দিক বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যার জন্য একটা উপযুক্ত সময়ের দরকার পড়ে। এই সময়ের স্বল্পতার কারণে সঠিক সিদ্ধান্ত অনেক সময় নেওয়া যায় না। এই জন্য সিদ্ধান্ত গ্রহণের সময় কতটুকু সময় পাওয়া যাচ্ছে, কতটুকু সময় দেওয়া যাচ্ছে, সেটার উপর নির্ভর করতেছে সিদ্ধান্ত গ্রহণের সফলতা। এই জন্য সিদ্ধান্ত গ্রহণের সময় প্রয়োজনীয় সময় হাতে নিয়ে সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। নেক্সট হচ্ছে শর্ট। এটা হলো স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। অর্থাৎ একটা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের সঙ্গে যে উপাদানগুলো, প্রধানত চারটি উপাদান জড়িত রয়েছে, এটা হলো স্ট্রেংথ। স্ট্রেংথ মানে প্রতিষ্ঠানের যে গতিশীলতা, শক্তি, সামর্থ্য, এটাকে বলা হচ্ছে স্ট্রেংথ। এই স্ট্রেংথ কতটুকু আছে তার উপর নির্ভর করতেছে সিদ্ধান্ত গ্রহণের সফলতা। উইকনেস, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই যে বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব সেটার দুর্বল দিকগুলোকে আমাদের বিবেচনা করতে হবে, এর জন্য এটাকে উইকনেস বলা হচ্ছে। অপরচুনিটি, কি কি সুযোগ সুবিধা রয়েছে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এই জন্য এই সিদ্ধান্ত গ্রহণে আমাদের দেখতে হবে যে অপরচুনিটি গুলো কতটুকু রয়েছে এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি অপরচুনিটি আমাদের সঠিক থাকে, ভালো থাকে, অনেক সুযোগ সুবিধা থাকে, তাহলে সেই সিদ্ধান্তটা আমাদের অনেক শক্তিশালী হবে। এবং থ্রেট, থ্রেট মানে কি কি ভীতি, বা এই সিদ্ধান্ত নিলে আমাদের কি কি সমস্যা হতে পারে, কি কি দুর্যোগগুলো, কি কি প্রতিকূল অবস্থাগুলো আমাদের মোকাবেলা করতে হবে, সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এই যে স্টাডি, এই চারটা উপাদানের সমন্বয়ে এই স্টাডিটা করতে হবে, এবং তাহলে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে। নেক্সট আমরা দেখছি যে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সমস্যা জড়িত রয়েছে। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো যদি আমরা নিরসন করতে পারি, তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমরা দেখি যে কি কি সমস্যাগুলো রয়েছে। প্রথমত আসো অপূর্ণাঙ্গ বা অসম্পূর্ণ তথ্য। আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে তথ্যগুলোকে আমরা বিবেচনায় আনি এবং যে তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, সেই তথ্যগুলো অনেক সময় অপূর্ণাঙ্গ ও অসম্পূর্ণ থাকে। অপূর্ণাঙ্গ ও অসম্পূর্ণ থাকার কারণে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না, আবার অনেক সময় সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নও করতে পারি না। এজন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের পরিপূর্ণ তথ্য রাখতে হবে,
এবং সেই তথ্যের উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নেক্সট হচ্ছে সমস্যা ও বিকল্প সমূহের অসঠিক শনাক্ত। আমরা যে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব সেই বিষয়ের যে সেই বিষয়টিকে আমরা সঠিকভাবে যদি আইডেন্টিফাই করতে না পারি, সেই সমস্যাটিকে যদি আমরা সঠিকভাবে শনাক্ত করতে না পারি, নির্ধারণ করতে না পারি, তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা অসম্পূর্ণ থেকে যায় এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করাও আমাদের পক্ষে সম্ভব হয় না। এজন্য সমস্যাটিকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে এবং সমস্যা সমাধানের জন্য যে বিকল্পগুলো আমরা নির্ধারণ করি সেই বিকল্পগুলোও যদি সঠিক না হয় তাহলে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা জটিল হয়ে পড়ে। এজন্য সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা এবং বিকল্প সমূহকে অনেক সময় আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারি না, যার কারণে সিদ্ধান্ত বাস্তবায়ন করা অনেক সমস্যা হয়ে পড়ে। এরপরে আসো পক্ষপাতমূলক ঝোঁক। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিবর্গরা অবস্থান করে বা যারা নেয়, তারা অনেক সময় পক্ষপাতমূলক আচরণ করে। দেখা যায় যে একটা সিদ্ধান্ত গ্রহণ কমিটির মধ্যে যদি 10 জন থাকে, তাহলে সেই ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ যদি কয়েকজনের অধিকাংশদের যদি সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি পক্ষপাতমূলক আচরণ নেয় তাহলে নিতে পারে, কারণ অধিকাংশদের মতামতটাই বেশিরভাগ ক্ষেত্রে গৃহীত হয়, ফলে সিদ্ধান্ত গ্রহণটা অনেক সময় সঠিক এবং বাস্তবসম্মত হয় না। এজন্য সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যারা জড়িত রয়েছেন যে সমস্ত ব্যক্তিবর্গ, তাদেরকে বিভিন্ন মতের ঊর্ধ্বে থেকে, বিভিন্ন পক্ষপাতমূলক আচরণ থেকে বেরিয়ে এসে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাদেরকে নিরপেক্ষে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যাতে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এজন্য পক্ষপাতমূলক যে আচরণটা, পক্ষপাতমূলক যে ঝোঁক, সেটা পরিহার করতে হবে। কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় যে অনেকেই এই পক্ষপাতমূলক আচরণ পরিহার করতে পারে না, যার কারণে সঠিক সিদ্ধান্ত অনেক সময় গ্রহণ করা সম্ভব হয় না। সিদ্ধান্ত গ্রহণে অনীহা, অনেক সময় সিদ্ধান্ত গ্রহণে অনীহা থাকে। যারা সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত রয়েছেন তাদের কেউ কেউ নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে অনীহা প্রকাশ করে। বিদ্যমান যে প্রক্রিয়াটাই রয়েছে বা বিদ্যমান যে অবস্থাটা রয়েছে সেটার মাধ্যমে কার্য সমাধা করতে চায়, ফলে আধুনিক যে সিদ্ধান্ত, আধুনিক যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে অনেকে যেতে চায় না, যার কারণে সিদ্ধান্ত গ্রহণ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করা অনেক সময় সম্ভব হয় না। এই জন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যারা জড়িত রয়েছে তাদেরকে তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখতে হবে, কারণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে অনীহা বা সিদ্ধান্তকে পরিহার করে চলার যে প্রবণতা সেটা পরিহার করতে হবে। এজন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধনাত্মক মনোভাব প্রকাশ করতে হবে। আবেগের প্রভাব, অনেক সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবেগকে প্রশ্রয় দেওয়া হয়, যার কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। আবেগ প্রবণ হয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে সেই সিদ্ধান্তটা প্রতিষ্ঠানের জন্য কোনো ভালো সুফল বয়ে নিয়ে আসবে না। এই কারণে সবসময় আবেগকে দূর করতে হবে, আবেগকে পরিহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আবেগের বশবর্তী হয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে সেই সিদ্ধান্তটা পক্ষপাতমূলক হয় এবং সেই সিদ্ধান্তটা মেজরিটি কে রিপ্রেজেন্ট করে না। এজন্য যারা সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত থাকবেন তাদেরকে আবেগ পরিহার করতে হবে, কিন্তু অনেক সময় এই সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ তাদের আবেগকে পরিহার করতে পারে না। এরপর হচ্ছে উপকরণের অপ্রতুলতা। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে সমস্ত উপায় উপকরণ কে ব্যবহার করতে হয় সেটা অনেক সময় প্রতিষ্ঠানে অপ্রতুল থাকে, অপর্যাপ্ত থাকে, যার কারণে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করা সম্ভব হয় না। এই উপকরণ বলতে যন্ত্রপাতি, এই উপকরণ বলতে কাঁচামাল, এই উপকরণ বলতে শ্রমিক কর্মচারী, এই উপকরণ বলতে প্রযুক্তি, এই উপকরণ বলতে পদ্ধতি, বিভিন্ন ধরনের উপকরণকে বোঝানো হচ্ছে। তো এই উপকরণগুলোর অপ্রতুলতার কারণে অনেক সময় সঠিক এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করা সম্ভব হয় না। সহযোগিতার অভাব, অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের সঙ্গে যারা জড়িত থাকে তারা অনেক সময় সহযোগিতা করে না, তারা সহযোগিতার পরিবর্তে অসহযোগিতা করে, তারা এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করে না, যার কারণে তারা এটা বাস্তবায়নের দিকেও মনোযোগী, ভালোভাবে মনোযোগী হয় না। এজন্য সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের
ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা। তো সিদ্ধান্ত গ্রহণ এর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গকে সহযোগিতা প্রদান করতে হবে, না হলে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করা সম্ভব নয়। এখন আসো, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা দেখলাম, এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব, সমস্যা সমাধানের সম্ভাব্য উপায়। প্রথমত আসো যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ। সিদ্ধান্ত গ্রহণ অবশ্যই প্রয়োজনীয় তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আন্দাজে বা অনুমান নির্ভর কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, কারণ সেই সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সিদ্ধান্তটা সঠিক হবে না এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করাও জটিল হয়ে পড়বে। এই জন্য সঠিক তথ্য এবং উপাত্তের উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরপরে আসো সঠিক বিকল্প নির্বাচন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একাধিক বিকল্প রাখতে হয় এবং একাধিক বিকল্পগুলোর মধ্য থেকে সঠিক বিকল্প আমাদের নির্বাচন করতে হয়। যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একাধিক বিকল্পগুলোকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে না পারি, তাহলে তার মধ্য থেকে সর্বোৎকৃষ্ট বিকল্প নির্বাচন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় যে সঠিক বিকল্প আমরা নির্বাচন করতে পারি না, যার কারণে আমাদের যে বিকল্প দিয়ে আমরা সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে যাই, সেই সিদ্ধান্ত বা বিকল্প অনুযায়ী বাস্তবায়ন করা সম্ভব হয় না। এজন্য সিদ্ধান্ত বাস্তবায়নের আগে আমাদের সঠিক বিকল্প নির্বাচন করতে হবে এবং সেই সঠিক বিকল্প অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পন্ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে আসো যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণ। আমরা অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করি ঠিকই, কিন্তু সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। যে সময়ে যে ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল সেই ক্ষেত্রে এবং সেই সময়ে সিদ্ধান্ত না নিয়ে অন্য ক্ষেত্রে এবং অন্য সময়ে সিদ্ধান্ত নিচ্ছি, যার কারণে ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করা জটিল হয়ে পড়ে। এই কারণে সঠিক সময়ে রাইট টাইমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এরপরে আসো প্রয়োজনে সংশ্লিষ্ট পরামর্শ গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের কাছ থেকে প্রয়োজনে আমাদের পরামর্শ গ্রহণ করতে হবে। তাদের পরামর্শ নিয়ে, তাদের মতামত নিয়ে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এবং বাস্তবায়ন করি, তাহলে সেই সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নটা সফলতা লাভ করে। এই জন্য প্রয়োজনে সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের পরামর্শ বা মতামত নিয়ে যদি ওই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তারা সর্বাত্মক সহযোগিতা প্রদান করে এবং সেই ক্ষেত্রে সিদ্ধান্ত বাস্তবায়ন করা সঠিক হয়। যথাসময়ে সিদ্ধান্ত অবহিতকরণ। সিদ্ধান্ত গ্রহণ করার পর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সিদ্ধান্ত বাস্তবায়ন যারা করবে তাদেরকে এই সিদ্ধান্তটা অবহিত করতে হবে, তাদেরকে সঠিক সময় এটা জানাতে হবে। কারণ সিদ্ধান্ত নেওয়া হলো ঠিকই, কিন্তু সিদ্ধান্ত যারা বাস্তবায়ন করবে তাদেরকে যদি আমরা সঠিক সময়ে না জানাই, যে সময়ে জানানোর কথা সেই সময়ে না জানায় যদি পরে অথবা অনেক পরে যদি জানাই, তাহলে সেই সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করতে পারবে না। কারণ সিদ্ধান্ত বাস্তবায়নের একটা সময় থাকে, যে সময়ে যেটা বাস্তবায়ন করার কথা সেই সময়ে যদি সেটা তাদেরকে জানানো হয়, তাহলে সেটা তারা সঠিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়। এরপরে আসো প্রয়োজনীয় সহায়তা দান। সিদ্ধান্ত বাস্তবায়নের সঙ্গে যারা জড়িত থাকবে তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। একটা ছোট সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য উপসিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে, উপপরিকল্পনা গ্রহণ করতে হতে পারে। সেই উপসিদ্ধান্ত বা উপপরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে মূল পরিকল্পনা বা মূল সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। এরপরে আসো কার্যকর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। যারা সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত থাকবে, যারা সিদ্ধান্ত বাস্তবায়ন করবে, তাদেরকে দেখভাল করার জন্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের তত্ত্বাবধান করতে হবে, তাদের নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। যারা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন এর সঙ্গে জড়িত থাকবে তাদেরকে ফলো আপ করতে হবে যে সিদ্ধান্তটা সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা, বাস্তবায়িত হচ্ছে কিনা। এইভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সঙ্গে যে সমস্ত বিষয় জড়িত রয়েছে সেগুলো আমরা সমাধান করতে পারি। এইভাবে একটা কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন আমরা করতে পারি। ছেলেরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছ?
হ্যালো হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? মর্তুজা, শুনতে পাচ্ছ আমাকে? তাহসিন, মর্তুজা, তাহসিন, শুনতে পাচ্ছ? তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, তারপরে সিদ্ধান্ত গ্রহণের সহায়তাকারী উপাদান, সিদ্ধান্ত গ্রহণের বিবেচ্য বিষয়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত সমস্যাসমূহ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে সমস্যার সমাধান, সেগুলো আমরা নিয়ে আলোচনা করলাম। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? ছেলেরা শুনতে পাচ্ছো?